বিজেপি জোট ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন নীতিশ কুমার। মঙ্গলবার সন্ধ্যায় বিরোধী দলের নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। তার নিজের দল জনতা দল ইউনাইটেডে ভাঙন ধরানোর অপচেষ্টা করছে বিজেপি, এই অভিযোগে জেডিইউ প্রধান নীতিশ কুমার বিজেপি থেকে পদত্যাগ করেন। জানান, দলের সাংসদ বিধায়কদের সম্মতি নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজেদের অবস্থান ঠিক করতে মঙ্গলবার দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, আরজেডি, জেডিইউ। বৈঠকের পরই স্থির হয় বিজেপির সঙ্গে জোটে থাকছেন না নীতিশ কুমারের দল। একই সঙ্গে ঠিক হয় জেডিইউ কে সমর্থন দেবে কংগ্রেস, আরজেডি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা। গঠিত হবে মহাজোটের নতুন সরকার। এই ঘটনায় বিহারে বড় ধরনের ধাক্কা খেল বিজেপি। 2020 সালে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। আগামীকাল রাজভবনে দুপুর 2টা নাগাদ মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। Reportedly upset over increasing lawlessness in the